রং বেরঙের কত নৌকা বাবেরি তালায়, রং বেরঙের কত নৌকা বাবেরি তালায়। আচ্ছা মিলন ভাই, আমি বলছি ঠিকই, আজকে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই সমস্যা কি? না, বাসা খুঁজে নেবো পরে। আরে বাসা আছে আমার, গর্বে আছে শালম ভাই, ও বাসা আমার তো হলো আমার বলছিল। ঠিক আছে, আজকের মতো আমরা বাসায় যাই। আরে ভাই চলেন তো ভাই, কোনো সমস্যা না, আমি আমি আজকে বলছি না ভাই। আচ্ছা এই দেখে চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হলি হবি না হলে এটা পরিচিত হন, এটা আমার বড় ভাই। ভাই চ্যানেল আছে, খুব ভালো একটা মানুষ, ঠিক আছে, অত্যন্ত ভালো মানুষ। ওনার মেয়ে যে এটা মানে নাম হচ্ছে ময়না, মানে গান গায়, আমার চ্যানেলে একটু পপুলার আর কি, মানে গেয়ে ভালো একটা সারা পাইছে। তো আমি চাচ্ছি ওদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিই, ভাড়াটা আমি দেব, সমস্যা নাই। আসলে যদি একটা রুম হতো। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন, বসে কথা বলি। আচ্ছা দেখি তো তাহলে। এই তো আমার বাসা, আমি এক সাইডে থাকি, আর এই পাশটায় আছে একটা রুম খালি আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, মানে ভাড়াটা কত কিরকম? ভাড়া আচ্ছা ঠিক আছে, 2000 টাকা দিন। আচ্ছা ভাই, আমি বলছিলাম কি, মানে একটু অসহায়, মানে মাত্র একটু আমার চ্যানেলে গান গেয়ে সারা পাইছে, তাই আমি ওদেরকে খরচা দিচ্ছি। তো টাকাটা ওদের কাছেই দিয়ে দেবো, ভাড়াটা আসলে মূলত টাকা পয়সা আমি দিব, ওদের কাছে দেবো, ওরা ভাড়া দিয়ে দিবে। একটু যদি কম করে নিতেন, মানে 1500 টাকা করা যায় না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন ওদের সমস্যার কথাটা, ঠিক আছে আমি আপনার কথাটা। এর আগে বুঝলেন একটা বাসায় গেছিলাম, মানে 4-5 হাজার টাকা ভাড়া ছিল। হ্যাঁ, তারপর এই বাড়িতে আর একটা বাসায় গেছিলাম, সে বাড়িতে মুরব্বী গান মানে নামাজ কালাম পড়ার জন্য, মানে এরা গান গাওয়ার জন্য আর কি রাখলো না। আসলে নামাজ কালাম তো আমরাও পড়ি বা পড়ার চেষ্টা করি, নামাজ কালাম পড়তে হবে সবাইকেই। তো গান সঙ্গীত একটা আলাদা জিনিস, মানে মানুষকে আমি মনে করি যে খারাপ পথ থেকে মানে বিরতি রাখে, এটাও কিন্তু নামাজ তো অবশ্যই পড়তে হবে, তাই না? তো এই আর কি। তো আপনি বাসাটা দিলেন, খুব উপকার হলো। ঠিক আছে, তাহলে আমিও একটা ক্লাবের সঙ্গে একটু জড়িত আছি। জি 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 জি, ভালো। তো আপনাদের ক্লাবটা কোথায়? এই আমাদের পাশেই বাজারে। ও আচ্ছা, ভালো হলো আপনার সঙ্গে পরিচয়। একটু সময় দেই তো, যাই হোক, ওনারা যেহেতু সঙ্গীত প্রিয় মানুষ, হ্যাঁ আমি একটু সঙ্গীত ভালোবাসি। আচ্ছা তো ঠিক আছে, সমস্যা নেই। তবে ওরা যেন সঙ্গীতের পাশাপাশি নামাজ কালাম আপনাকে অগ্রিম মাসের ভাড়াটা আমি দিয়ে যাচ্ছি। প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আচ্ছা প্রয়োজন নাই, মাসের শেষে দিলেই চলবে। যেহেতু সঙ্গীত প্রিয় মানুষ বললেন, তাহলে আমি তো সঙ্গীত পছন্দ করি, তো একটা গান হয়ে গেলেই তো ভালোই হতো। হ্যাঁ, সবার উপস্থিতিতে গান শুনবেন। হ্যাঁ ভালো হয়, ভাই অত্যন্ত সঙ্গীত প্রিয় মানুষ, তো একটা গান শুনতে চাইছে, তো শোনান না, একটা সমস্যা নেই। আচ্ছা শোনানো যায়, আমাদেরও মানে ভিডিওতে অনেক কমেন্ট আসছে, মানে গান চাইছে,
তো আমরা এই গানটাও ছেড়ে দেব চ্যানেলে, সমস্যা কি, আপলোড করব, সমস্যা কি। তো ইয়া ময়না বলছিলাম কি, আর একটা গান গাও না। ঠিক আছে, যেহেতু আঙ্কেলও সঙ্গীত মোনা মানুষ, আঙ্কেলকে আমি একটা গান শোনাতে চাই। আচ্ছা, তাদের বাসায় আজকে আমাদের স্থান দিল, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তাকে একটা গান শোনাই। আচ্ছা ঠিক আছে, ওই একটু চেয়ার নিয়ে আসো বসার জন্য ভাই। ঠিক আছে আন্টি, আপনি ভিতরে আসুন। আর যান খালামা ভিতরে যান। আচ্ছা তাহলে কোন গানটা গাবেন এখন? আচ্ছা বসি, দেখি কোন গানটা শোনাই, আমি শোনাচ্ছি গান। জাকি ভাই আপনি এইটাতে বসুন। আচ্ছা, আর ময়না ভাই আপনি এখানে বসুন। ভাইকে থ্যাংকস, আমার যেহেতু না আমার যেহেতু বাসা। ঠিক আছে আপনারা বসুন। আচ্ছা, চন্দ্র সূর্য বাধায় আছে নাই দূরবীনে দেখিয়া পথ মাঝি মালাইবা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। কোন মিস্তরি নাও বানাইছে, কোন মিস্তরি নাও বানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। রং বেরঙের কত নৌকা ভাবেরি তালায়, রং বেরঙের কত নৌকা ভাবেরি তালায়, রং বেরঙের সারি গায়া ভাটি বায়া যায়, রং বেরঙের সারি গায়া ভাটি বায়া যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। কোন মিস্তরি নাও বানাইছে, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। রং বেরঙের শাড়ি গাইয়া কাট করো কাট করো, আদান হচ্ছে। আচ্ছা ভাই, আজকের মতো আমরা যাই, যেহেতু আজান দিচ্ছে, রাত হয়ে গেছে, নামাজ কালাম পড়েন, আমরা যাই। তো বোন থাকো তাহলে, তোমার আম্মা তো ভিতরে গেছে, এখানে থেকে দাও। আচ্ছা ঠিক আছে। ইয়া করো বোন, মানে আমি বলছিলাম কি, তোমার স্বামীর নাম্বারটা দিলে হ্যাঁ আমি ইয়া করতাম, মানে ওর সঙ্গে যোগাযোগ করে, মানে যদিও ফিরে আসতো বা দেখি ওর সঙ্গে কথা বলে দেখি, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে মানে ও ফিরে আসে আর কি। ঠিক আছে, তাহলে নেন নাম্বার 01769 01769। আচ্ছা ঠিক আছে, আর কোনো রকমের অসুবিধা হলে ফোন দিবে, আমি লাস্ট কালে এসে তুমি করেই বলা ধরলাম। আচ্ছা, যেহেতু আপনি বড় ভাই, আমি ছোট বোনের মতো ভাইজান, আপনাকেও অনেকটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, তাহলে একটু ভালো করে ফোন দিয়ে আপনি একটু বোঝায়েন যে একটু ভালো। না অবশ্যই, মানে ফোন তো বন্ধ দেখছি। ঠিক আছে, আচ্ছা আসি। আচ্ছা চলেন তাহলে।